এখনো 5 মাস বাকি লা লিগা শেষ হতে, তবে বার্সেলোনা আজই শিরোপা উৎসব করে ফেলতে পারে। বার্নাবুতে এসে রিয়াল মাদ্রিদকে 3-0 গোলে হারিয়ে গেল বার্সেলোনা। রিয়ালের চেয়ে 14 পয়েন্ট এগিয়ে গিয়ে বড় দিনের ছুটিতে বার্সেলোনা। মেসি সুয়ারেজদের সামনে অসহায় আত্মসমর্পণ করলো রোনালদোরা। এ জুটি গোল করেছেন আলেক্স ভিদালো। রিয়ালের মাঠে খেলতে এসেছে বার্সেলোনা, লিগে এগিয়ে আছে 11 পয়েন্টে। এ ম্যাচে বার্সেলোনার কোচ সাবধানই হবেন তা জানা ছিল, তাই বার্সার 4-4-2 ফর্মেশন দেখে বিস্ময় আর কিছু ছিল না। অবাক করেছেন জিদান। গ্যারেথ বেল থাকছেন না শুরুতেই জানা ছিল, তার জায়গায় ইসকো না লুকাস ভাসকেস সেটাই ছিল প্রশ্ন। সেখানে প্রথম একাদশে নামলেন কোভাসিস, অর্থাৎ 4-4-2। মাঝ মাঠেই যেখানে ট্যাকটিক্সের লড়াই হবে সেটার ইঙ্গিত ফরমেশনই বুঝিয়ে দেওয়া হয়েছিল। তেমন ম্যাচের দ্বিতীয় মিনিটেই রোনালদোর হেড চমকে দিয়েছিল, তবে 10 মিনিটে চমকটা আরও বাড়ল যখন প্রায় পেনাল্টি স্পটে পাওয়া বলটি থেকে ফাঁকায় থাকা রোনালদো পা ছোঁয়াতে পারলেন। সাধারণত বিশ্বস্ত বা পা বলে শট নিলেই এগিয়ে যেতে পারত রিয়াল, কিন্তু পায়ে বলে হলো না রোনালদোর। শুরু থেকে চেপে বসা রিয়ালের কব্জা থেকে বার্সার মুক্তি মিলল 15 মিনিট পেরিয়ে। 18 মিনিটে প্রথম রিয়ালের বক্সে বল নিয়ে বার্সা ঢুকতে পারল। দ্বিতীয়ার্ধে খেলার গতি বাড়ায় বার্সেলোনা। 53 মিনিটে এর ফল মেলে, মাঝ মাঠ থেকে বল নিয়ে এগোলেন র্যাকিটিস, বক্সের কাছে এসে ডান প্রান্তে সার্জিও রবার্তোকে দিলেন, রবার্তো ক্রস খুঁজে পেল সুয়ারেসকে। এবার আর বাধা হতে পারলেন না নাভাস, রিয়ালের মাঠে এগিয়ে গেল বার্সা। ম্যাচটা শেষ হয়ে গেল 62 মিনিটে। মেসির এক প্রান্তে রিয়ালের ডিফেন্স সত্রখান, সুয়ারেজের শট ঠেকিয়ে দিলেন নাভাস। সুয়ারেজ ফিরতি শট পোস্টে লেগে ফিরে এলে পাউলিনহো হেড নেন, সে বল আটকাতে হাত ব্যবহার করেন কারভাহাল। সরাসরি লাল কার্ডের সঙ্গে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করলেন মেসি। যোগ করার সময় কফিনে পেরেক ঢুকেছেন সেই মেসি, ডান প্রান্ত থেকে তার দেয়া পাস থেকে গোল করার কাজ সেরেছেন আলেক্স ভিদাল। শুধু রিয়াল মাদ্রিদ নয়, আজকের লড়াই মেসির কাছে হারলেন CR7ও।